আজকে আমরা এসেছি একটু ফার্নিচারের স্টোরে, গেস্ট রুমের জন্য টুকটাক কিছু ফার্নিচার দেখার জন্য। যদি রিজনেবল প্রাইসের হয় কিংবা আমাদের চয়েজেবল হয় তাহলে দেখব কিছু পারচেজ করতে পারি কি না। আর এই যে দেখুন ফার্নিচারের স্টোরটি, এগুলো লোকাল ফার্নিচার স্টোর, খুব একটা বেশি ব্র্যান্ড নেম না, কিন্তু আমি মনে করি যে গেস্ট রুমের জন্য খুব একটা দামি ফার্নিচার নেওয়া কোনো মানে হয় না। সেজন্য আমি এই আমাদের লোকাল ফার্নিচার স্টোরে এসেছি। এটাতেও যে একদম খুব কম দাম সেটা না, আমার এই হাতির এই সেন্টার পিসটা খুব পছন্দ হয়েছে, কিন্তু মানে প্রাইসটা দেখুন 299। তারপর এই যে আমি যেটাতে বসে আছি এটাও আমার খুবই পছন্দ হয়েছে, এটা প্রায় 1300 প্রাইস। সো এটাও না, এটা একটা টিভির বেস, বাট আমার খুব পছন্দ হয়েছিল, এইটাও প্রায় 1300 সামথিং। মানে সব কিছুরই এত আকাশচুম্বী দাম যে ভেবে চিনতে কোনো কিছু কেনার হলে কিনতে হবে। সো আমরা শুধু দেখে রেখে এসেছি, কোনো কিছু কেনা হয়নি। এবার বাসায় এসে চিচিঙ্গা ভাজি করব, সেজন্য পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি তার মধ্যে দিলাম একটু হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো। পেঁয়াজটা একটু যখন কষানো হয়ে গিয়েছে তার মধ্যে চিচিঙ্গা অ্যাড করে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে চিচিঙ্গাটা একটু সেদ্ধ হয়ে আসে। আজকে কিন্তু এই চিচিঙ্গাটা আমি ডিম দিয়ে ভাজি করব। জানি না কারা কারা এরকম করে ডিম দিয়ে খান, যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর এবার ঢেকে রেখেছিলাম যাতে চিচিঙ্গাটা একটু সেদ্ধ হয়ে আসে। মাশাল্লাহ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দুটো ডিম ফেটে অ্যাড করে দিলাম। দুটো ডিম ফেটে যখন অ্যাড করেছি তখন সাথে সাথে দেখুন এইরকম করে চিচিঙ্গার সাথে ভালো করে মিক্স করে দিয়েছি, যাতে করে মানে এক জায়গায় ডিমগুলো জমাট বেঁধে না থাকে। আর এটা হলো আমার মায়ের রেসিপি, কারণ উনি প্রায়ই চিচিঙ্গা এরকম করে ডিম দিয়ে ভাজি করতেন। আর এই যে এগুলো হচ্ছে গুলগুল মরিচ, মানে সুবাসটা হচ্ছে একদম নাগা মরিচের মতো, কিন্তু একদম ঝাল নেই, শুধু সুগন্ধটাই মানে সবজির মধ্যে চলে আসবে। তারপর ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম, হয়ে গেল রান্না, চিচিঙ্গা ভাজি দিয়ে ডিম। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর এদিকে সজনা দিয়ে আজকে ডাল রান্না করব। ডালটা মাশাল্লাহ ভালোই সেদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে এই সজনাটা অ্যাড করে দিলাম। দিয়ে তারপর এটাকে ভালো করে একটা টাড়কা দেব। সজনা দিয়ে ডাল কিন্তু খুবই মজা হয়, আর যেহেতু সেদিন আমি সজনা পেয়েছি তাই আর দেরি করিনি, এটা আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান স্টোর থেকে। সব সময় কিন্তু সজনা পাওয়া যায় না, আর আমাদের এখানে তো প্রশ্নই উঠে না। এই যে ডাল টাড়কার জন্য নিয়ে নিয়েছি বাটার এবং তেল একসাথে করে, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ। এবার পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন এরকম যখন হালকা একটু ব্রাউন হয়ে গিয়েছে তখনই আমি এটা ডালের মধ্যে অ্যাড করে দিলাম। সজনা দিয়ে ডাল কার না পছন্দ, আমাদের তো খুবই ভালো লাগে সজনা দিয়ে ডাল।